রংপুর তিন আসনে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করলেন জাতীয় পার্টি প্রার্থী দলটির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার সকালে রংপুরের পল্লী নিবাসে সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদের কবর জিয়ারত ও স্থানীয় কেরামতিয়া মসজিদে দোয়া মোনাজাতের মাধ্যমে প্রচারণা শুরু করেন তিনি। কর্মী সভায় কৃত্রিমভাবে জাতীয় পার্টিকে বিভক্ত করার অভিযোগ করেন জি এম কাদের। আবু আসলামের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দীর্ঘদিন নীরব থাকার পর হঠাৎই নিজ নির্বাচনী এলাকা রংপুরে যান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। সেখানে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি এইচ এম এরশাদের কবর জিয়ারত করে শুরু করেন নির্বাচনী প্রচারণা। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে চুপ ছিলেন তিনি। সেখানে প্রতিটি পদক্ষেপে আমি হয়তো যদি ভুল পদক্ষেপ নেই সেখানে হয়তো আমি খাদে পড়ে আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এই দুটো কারণে আমি একেবারে সম্পূর্ণ মনোনিবেশ করেছি কোনটা করলে ভালো হয় সেদিকে দৃষ্টি দেওয়া, চিন্তা ভাবনা করে কথা বলবো সাজিয়ে বসে এইরকম মনোবৃত্তি বা ওইরকম ধরনের সময় সুযোগ আমার ছিল না। এই দুটি কারণে আমি কথা বলি। বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক নয়, বরং অনেক বেশি অস্বাভাবিক। জাতীয় পার্টি বিষয়গুলো পর্যবেক্ষণ করছে, অন্য কিছু ঘটলে জাপাও নতুন করে সিদ্ধান্ত নিতে পারে বলেও আভাস দেন তিনি। আমরা আমাদের রাজনীতি টিকিয়ে রাখার জন্য আমরা এই পর্যায়ে এখনো আছি, ভবিষ্যতে যদি আমরা মনে করি যে সেটা কার্যকর হচ্ছে না, তাদের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়িত হচ্ছে না, তাহলে আমরা আমাদের পার্টির প্রোগ্রামে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমরা সার্বক্ষণিকভাবে আমরা অবস্থা পর্যবেক্ষণ করব। জাতীয় পার্টিকে কৃত্রিমভাবে বিভক্ত রাখা হয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা থাকলেও তারাই তাদের বঞ্চিত করেছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের সখ্যতা ছিল দীর্ঘদিন, কিন্তু আমরা তাদের থেকে বঞ্চিত হয়েছি। তাদের কাছে আমাদের চাওয়া পাওয়ার ব্যাপারে আমাদের খুব আছে। আমার জোরালো ভূমিকা হবে জনগণের পক্ষে, আপনাদের পক্ষে, আপনারা যেভাবে চান সেভাবে কাজ করুন। সুষ্ঠু পরিবেশ পেলে সারা দেশে লাঙ্গুলের প্রার্থীরা ভোট বিপ্লব ঘটাবে বলেও মন্তব্য করেন তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি।